আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতের সম্মতে ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি তোমাদের আজকে ক্লাস অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা নিয়ে তোমাদের পঞ্চম অধ্যায়টা নিয়ে আলোচনা করছি। যেহেতু তোমরা ইতিমধ্যে ফার্স্ট মিড টার্ম পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছো, সেকেন্ড মিড টার্মের সিলেবাসের মধ্যে থেকেই আমরা আমাদের এই ক্লাসগুলো চালিয়ে নিচ্ছি। তো সেটার ভিতরে তোমাদের যে অধ্যায়টা আছে পঞ্চম অধ্যায়, যে সামাজিকীকরণ ও উন্নয়ন, তো এই চ্যাপ্টার থেকে আজকে আমি তোমাদেরকে কিছু টপিকস পড়াচ্ছি, একটু খেয়াল করে শোনো। সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। এটা হচ্ছে আমরা মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করতে গিয়ে যে আমরা আমাদের দৈনন্দিন জীবনটা যেভাবে আমরা জীবনযাপন করি বা সুন্দরভাবে পরিচালনা করি, সেই প্রক্রিয়াটাই হচ্ছে সামাজিকীকরণ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এই প্রক্রিয়া চলতে থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে ওঠে। এই প্রক্রিয়ায় সমাজের নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে ব্যক্তি জীবনে নিজের উন্নয়ন ঘটায়, তেমনি সমাজের উন্নয়নেও অংশগ্রহণ করে। তোমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে সামাজিক সম্পর্কে কিছু ধারণা নিয়েছ অবশ্যই। এই অধ্যায়ের শিশুর সামাজিকীকরণের কিছু কতিপয় উপাদানের প্রভাব রয়েছে, যেগুলো আমাদের বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া ও সামাজিকীকরণে বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আমাদের অবহিত হবে। এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো একটু জানতে পারবো, যেগুলো সম্বন্ধে আমাদের একটু ধারণা আসবে, সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটু আলোচনা করছি। যে সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠান উপাদানের প্রভাব আমরা এখানে ব্যাখ্যা পাব। বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিকীকরণের প্রক্রিয়া তুলনা করতে পারব। সামাজিকীকরণের গণমাধ্যম ও তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করব এবং এর ইতিবাচক ব্যবহারে আমরা উদ্বুদ্ধ হব। সামাজিকীকরণের বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করতে পারব এবং এই সম্পর্কে বাস্তব তথ্য সংগ্রহের মাধ্যমে প্রতিবেদন প্রণয়ন উপস্থাপন করতে পারব। মানবিক ও সামাজিক গুণাবলী রপ্ত করে পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নয়নের যোগ্যতা অর্জন করবার সুশৃঙ্খল আচরণে আমরা উদ্বুদ্ধ হব। এখন আমরা যে টপিকসগুলো আমরা এখান থেকে জানতে পারবো বা যেগুলো আমরা এখান থেকে বুঝতে পারবো, সেগুলো সম্পর্কে আমি তোমাদের একটু সর্বভাবে আলোচনা করেছি। এবার সুপর্যায়ক্রমে এই বিষয়গুলোর আলোকে এবার আমরা আলোচনা করছি। যেমন এখানে পার্ট এক তোমাদের যে প্রথম যে টপিকসটা ছিল আমাদের, যে সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের উপাদানের প্রভাব, এটা সম্পর্কে আজকে আমি তোমাদেরকে একটু আলোচনা করছি। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য সামাজিকীকরণ অবশ্যই প্রয়োজন। জন্মের পর থেকে মানব শিশু সমাজের নিয়মকানুন রীতিনীতি শিখতে থাকে, একই বলা যায় তার সামাজিকীকরণ প্রক্রিয়া। এই অধ্যায়ে আমরা সামাজিকীকরণের ক্ষেত্রে কয়েকটি সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা সম্পর্কে জানব। পরিবার, সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন হচ্ছে পরিবার। যে পরিবার থেকে আসলে আমরা সামাজিকীকরণের কী কী প্রক্রিয়া, কী কী আমাদের পদ্ধতি, সেগুলো আমরা পরিবার থেকে প্রথমে জানতে পারি। পরিবারে বসবাস করতে গিয়ে শিশু পরিবারের সদস্যের প্রতি তার আবেগ, অনুভূতি, শ্রদ্ধা এবং ভালোবাসা জাগিয়ে তোলে। খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ এবং ধর্মচর্চা, শিক্ষাগ্রহণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে যে পারিবারিক যে সংস্কৃতির প্রতিফলন সরাসরি ব্যক্তির উপরে পড়ে, সেটা পরিবার থেকেই আমাদের সেই প্রভাবটা পড়তে পারে। এই জন্যই বলা যায় যে সামাজিকীকরণের সর্বপক্ষা শক্তিশালী বাহনই হচ্ছে পরিবার। স্থানীয় সমাজ, মা বাবা বা পরিবারের পর স্থানীয় সমাজেই শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চারপাশে মানুষের আচার আচরণ ও রীতিনীতি দেখতে দেখতে শিশু বেড়ে ওঠে, এভাবেই সে সহজেই সমাজের রীতিনীতি শিখে যায়। স্থানীয় মানুষের ভাষা, আচার আচরণ এবং মূল্যবোধ তার আচরণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য সমিতি, সাংস্কৃতিক সংঘ, খেলাধুলার ক্লাব, সঙ্গীত শিক্ষা কেন্দ্র, বিজ্ঞান ক্লাব প্রভৃতি।
স্থানীয়ভাবে গড়ে ওঠা এসব সংগঠন ব্যক্তির চিন্তা দৃষ্টিভঙ্গি এবং আমাদের আচার আচরণের উপর খুব গুরুত্ব সহকারে প্রভাব ফেলে। ব্যক্তি এসব সংগঠনের সঙ্গে নিজেকে জড়ায়, সংগঠনভুক্ত অন্যদের সঙ্গে মিশে তার বুদ্ধিবৃত্তি, সুকুমার বৃত্তি এবং সৌন্দর্যবোধ জেগে ওঠে। এই বোধকে তাকে সহনশীল হতে শেখায়। এভাবেই ব্যক্তি স্থানীয় সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়ায় এবং তাদের অংশ হয়ে ওঠে। সমবয়সী সঙ্গে শিশুর সামাজিকরণের ক্ষেত্রে সমবয়সী বন্ধু বা সঙ্গীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য। এভাবেই খেলার সাথীরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। কথাবার্তা, আচার আচরণ, চালচলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে। এর মধ্যে দিয়ে তাদের মধ্যে যে সহমর্মিতা, যে সহযোগিতা এবং সহনশীলতা নেতৃত্বের গুণাবলী খুব ভালোভাবে বিকশিত করে তোলে। শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পরস্পরের মধ্যে মিলিত হওয়ার পর্যাপ্ত সুযোগ পায়। এর মাধ্যমে একে অপরকে নানানভাবে প্রভাবিত করতে থাকে। এইসব শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সামাজিকীকরণ শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, নেতৃত্ব এবং আন্দোলন সংগ্রাম ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানুষকে সচেতন ও সংগঠিত করার মধ্যেও তারা এই কাজটি করে থাকে। তো আমরা আজকে যে টপিক আলোচনা করেছিলাম, যে সামাজিকীকরণের ক্ষেত্রে আমাদের যে কীভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই টপিকসগুলো অবশ্যই তোমরা এখানে দেখবা যে কোশ্চেন থেকে আমাদের সৃজনশীল আকারে আসতে পারে। যে সামাজিকীকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো, তাহলে তোমরা সুন্দরভাবে এখানে যতগুলো টপিক আলোচনা করেছি, যে পরিবার, স্থানীয় সমাজ, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান, সমবয়সের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা এবং কে তোমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানের ভূমিকা, এগুলো নিয়ে তোমরা সুন্দরভাবে আলোচনা করে দেব। এবার আসো আমাদের সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের প্রভাব। কাঙ্ক্ষিত ও সুস্থ জীবনের জন্য প্রত্যেক ব্যক্তিকে সমাজের কিছু সুনির্দিষ্ট নিয়মনীতি, আদর্শ, অভ্যাস আয়ত্ত করতে হয়। সামাজিকীকরণের প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি এগুলো আয়ত্ত করে থাকে। এগুলো আয়ত্ত করার পিছনে তাকে অনেক উপাদানই কাজ করে। সেই উপাদানগুলো হচ্ছে অনুকরণ, অভিভাবন, অঙ্গীভূতকরণ, ভাষা। আমি আবারও বলছি, সেই উপাদানগুলো অনুকরণ, অভিভাবন, অঙ্গীভূতকরণ এবং কি ভাষা। এবার আসো আমাদের সেই চারটা উপাদান নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করছি। যে অনুকরণ কে, যখন একজন অপরজনের কাজ, আচার আচরণ হুবহু নকল করে থাকে তাকেই বলা হয় অনুকরণ। শিশুরা সবসময় বড়দের অনুকরণ করে। অনুকরণের মাধ্যমে শিশু ভাষা, উচ্চারণ, বাচনভঙ্গি ইত্যাদি আয়ত্ত করতে থাকে। বড় অনেক সময় অন্যকে অনুকরণের মাধ্যমে নতুন বা অচেনা পরিবেশের উপযোগী করে নিজেকে তৈরি করে ফেলে। আর অভিভাবন এক ধরনের যোগাযোগের মাধ্যম বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব বা তথ্যাদি একে অপরের কাছে পৌঁছে দেওয়া হয়। শিশুদের মধ্যে যুক্তি বা জ্ঞানের পরিপক্কতা থাকে না, তাই তারা সহজে অভিভাবিত হয়ে যায়। অভিভাবন প্রক্রিয়ার প্রয়োগ পরিলক্ষিত হয় সমাজ জীবনে বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষা, রাজনীতি, শিল্প, বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে। অভিভাবন প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করা হয় নিজের ধ্যান ধারণাকে অপরের মধ্যে প্রবিষ্ট করানোর এবং অন্যের আচার আচরণ ও কাজকর্মকে নিজের অভিপ্রায় অনুসারে নিজেকে পরিচালিত করা। সাম্প্রতিককালে সমাজ ব্যবস্থায় প্রচার কাজে এবং বিজ্ঞাপনের ব্যাপক উদ্যোগ অভিভাবনের মনস্তাত্ত্বিক নীতির উপর প্রতিষ্ঠিত হয়ে থাকে। আচ্ছা, অঙ্গীভূতকরণ, শিশুর শৈশব ও সচেতনতা ও সেখানে কিছুই করে না, শৈশব অবস্থায় সে ওইসব কিছু এলোমেলোভাবে করে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে জ্ঞান বুদ্ধি দিয়ে কোনো জিনিস তার প্রয়োজন তা সে বুঝতে পারে এবং এই জিনিসগুলো তার অঙ্গীভূতকরণের বিষয়ে পরিণত হয়। এইভাবে শিশু অঙ্গীভূত করে নেয় বিভিন্ন খেলনা, ছবি বা ছড়ার বই প্রভৃতি যা তার বিনোদনের কাজে লাগে। এছাড়া মা বাবা এবং অন্যদের যারা তারা
ভালোমন্দের সাথে একাত্মতা প্রকাশ করে তাদেরকে অঙ্গীভূত করে নেয়। শিশুরা তাদের পছন্দ মতো নিজেকে সাজাতে ভালোবাসে, যেমন নিজেকে স্পাইডারম্যান সাজিয়ে সবাইকে চমক দিতে পছন্দ করে। এটি শিশুর এক ধরনের বিনোদন। অঙ্গীভূতকরণের এই প্রক্রিয়া ও প্রবণতার পরিধি ক্রমশ প্রসারিত হতে থাকে এবং সমাজবদ্ধ মানুষ সামাজিক প্রকৃতি অর্জন করে। ভাষা, মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যমই হচ্ছে ভাষা। সমাজ ও সংস্কৃতির বিভিন্ন বিষয় ভাষার মাধ্যমে সঞ্চারিত হয়। ভাষার মাধ্যমে ব্যক্তি তার মনের ভাব প্রকাশ করে থাকে। তাছাড়া একে অন্যকে জানা কিংবা নিজের দেশ ও সমাজ ও বহির্জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন, শিক্ষা গ্রহণ সবই চলে ভাষার মাধ্যমে। বস্তুত ভাষা শৈশব থেকে ব্যক্তিত্বকে প্রভাবিত করে। তো আমরা আজকে যে সামাজিকরণের যে চারটা উপাদানের কথা বলেছি, যে উপাদানগুলো মানুষকে সুন্দরভাবে নিজেকে সুন্দরভাবে সমাজে ফুটিয়ে তুলতে বিকশিত করতে সাহায্য করে, সেই চারটি উপাদানের ভিতরে একটি ছিল আমাদের অনুকরণ, দুই নম্বর ছিল আমাদের অভিভাবন, তিন নম্বর ছিল আমাদের অঙ্গীভূতকরণ, চার নম্বরটা ছিল আমাদের ভাষা। তো এই চারটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। অবশ্যই আশা করি বুঝতে পেরেছ যে আমাদের একটা মানুষ যেমন শৈশব থেকে নিজেকে সুন্দরভাবে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে এবং সেখানে সুন্দরভাবে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য আমাদের এই সামাজিকীকরণ উপাদানগুলো খুব সুন্দরভাবে প্রভাবিত করে থাকে। তো এগুলো থেকে আমরা যে কোশ্চেনটা তোমাদের আসতে পারে যে সামাজিকীকরণে ভাষার গুরুত্ব ব্যাখ্যা করো, এই কোশ্চেনটার জন্য আমাদের এই চারটা উপকরণের সম্বন্ধে আমাদেরকে একটু বিশেষভাবে আমাদের জ্ঞান রাখতে হবে। তো আশা করি তোমরা আমার এই ক্লাসটা বুঝতে পেরেছ এবং সুন্দরভাবে তোমরা এই টপিকসগুলো ভাষাটা আলোচনা ভাষাটা পড়বা এবং এই টপিকসগুলোর আলোকে যে দুটো টপিকস পড়িয়েছি আজকে তোমাদেরকে পার্ট ওয়ান এবং পার্ট টু, এই দুটো টপিকসের আলোকে তোমাদের সহায়ক বই থেকে তোমরা যে সৃজনশীলগুলো মিল পাবা, অবশ্যই সেই সৃজনশীলগুলো তোমরা নিজেরাই একটু পড়ার চেষ্টা করবে। তারপরেও যদি তোমাদের পার্ট ওয়ান এবং পার্ট টু কোনো টপিক্সে তোমাদের প্রবলেম থেকে থাকে, অবশ্যই তোমরা তোমাদের আমাদের যে ইউটিউবের চ্যানেলের মাধ্যমে বা আমাদের এমপ্রিয়ালের যে ফেসবুকে পেজ আছে, অবশ্যই তোমাদের সেই গ্রুপ ওয়াইজ যে তোমাদের যে ক্লাসগুলো হয় সেগুলো কমেন্টসের মাধ্যমে আমাদেরকে তোমাদের এই সমস্যাগুলোর কথা জানাবা, তাহলে আমরা খুব সহজেই তোমাদেরকে সেই সমস্যাগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে পারব। তো আজকে তোমাদের ক্লাসটা আজকে আমি এখানেই শেষ রাখলাম। তো অবশ্যই তোমাদের সুস্থতা এবং তোমাদের ভালো থাকা আশা রাখে এবং কামনা করে আমি ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।